সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে 17 জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতরাতে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী জানিয়েছেন, নারীসহ 17 জন রোহিঙ্গাকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয় পাচারকারী একটি চক্র। খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় 4 জন নারী ও 13 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। গত মঙ্গলবার 138 জন যাত্রী নিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলার ডুবির ঘটনা ঘটে, এতে মারা যান 21 জন।